স্কুলে পঠন পাঠনে নিয়মিতই একাংশ ছাত্রছাত্রী থাকেন অনুপস্থিত, এতে করে স্বাভাবিকভাবে পরীক্ষার ফলাফল হয় অনেকটা খারাপ, আর এর জন্য সমালোচনার মুখে পড়েন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাই এই সমালোচনা বন্ধ করতে এবং ছাত্রছাত্রীদের স্কুলে নিয়মিত পঠন পাঠনে অংশ নিতে কঠোর হল স্কুল কর্তৃপক্ষ। স্কুলে উপস্থিতির হার কম থাকায় একাংশ ছাত্রছাত্রীকে দেওয়া হয়নি পরীক্ষায় বসতে। এবার এমন ঘটনা ঘটল শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তে খুশি শিক্ষিত মহল। প্রত্যেক মা বাবার স্বপ্ন থাকে তাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার, যার ফলে শিক্ষা লাভের জন্য যে যা সাধ্যমতো বিভিন্ন বিদ্যালয়ে তাদের ছেলেমেয়েদের ভর্তি করান। বিদ্যালয়ে লেখাপড়া করতে গেলে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়, যে নিয়মগুলি জেনেও কিছু সংখ্যক অভিভাবক ও ছাত্রছাত্রীরা অবহেলা করেন, পরবর্তী সময় কিছু হলে দোষারোপ শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষকে। এমন একটি চিত্র লক্ষ্য করা যায় শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শুক্রবার বিদ্যালয়ে একাদশ শ্রেণী পরীক্ষা ছিল। একাদশ শ্রেণীতে মোট 141 জন ছাত্রছাত্রী রয়েছে, এর মধ্যে 28 জন ছাত্রছাত্রীকে পরীক্ষা হলে বসতে দেওয়া হয়নি। এর কারণ জানতে চাইলে জানা যায় এই সকল ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল খুবই নগণ্য। ছাত্রছাত্রীরা দরজার বাইরে দাঁড়িয়ে পরীক্ষা দেবার জন্য সুযোগ খুঁজলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো প্রকার সুযোগ দেননি। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনাক্ষী ত্রিপুরার নিকট জানতে চাই তিনি জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সময় থেকে বলা হয়েছে সরকারি নির্দেশ অনুযায়ী 75% বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং সময় মতো বিদ্যালয়ে আসতে হবে। এ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আলোচনা হয়েছে, এই আলোচনা অভিভাবকদের স্বাক্ষর রাখা হয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের অভিভাবকরা এই আলোচনায় আসেননি। সকল ছাত্রছাত্রীদের এই বিষয়ে অবগত করার পরেও 28 জন ছাত্রছাত্রীরা সঠিকভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেনি, যার ফলে আজকের দিনে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে না পেরে শিক্ষক শিক্ষিকাদের দোষারোপ করছে। ছাত্রছাত্রীদের কাছ থেকে অভিযোগ উঠে এসেছে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতির হার কম হয়েও তারা পরীক্ষায় বসতে পেরেছে। এ নিয়ে জানা যায় সকল ছাত্রছাত্রীরা বছর বাজার প্রক্রিয়া বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এই ছাত্রছাত্রীরা পরীক্ষার কিছুদিন আগে ভর্তি হবার ফলে তাদের উপস্থিতির হার কম। তাদের ভর্তির দিন থেকে আজকের দিনে পার্সেন্টেজ হিসাব করে তাদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সভাপতি মহল। আজকে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে না পারায় ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা কিছুটা জাগ্রত হবে এবং অভিভাবকরা তাদের ছেলেমেয়েরা সঠিকভাবে বিদ্যালয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে নজর দেবে। এতে করে ছাত্রছাত্রীদের আগামী দিনে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আচ্ছা, স্কুলে কিছু অভিযোগ এসেছে ছাত্রছাত্রীর পক্ষ থেকে যে তারা পরীক্ষা দিতে পারেনি, এ নিয়ে কি বলবেন? আমরা বছরের শুরুতে 10/7/2024 সে আমরা একটা SMC অভিভাবকদের নিয়ে একটা মিটিং করেছি। এখানে আমরা বছরের শুরুতে আমরা সব স্টুডেন্টকে চিঠি দিলাম যাতে গার্জেন সব গার্জেন আসে এবং সে মোতাবেক আমরা SMC সহ মিটিং করার পর এটাই সিদ্ধান্ত এসেছে যে স্টুডেন্ট যদি 75% না থাকে তাহলে আমরা তাদেরকে পিরিয়ডিক টেস্টগুলো বসতে দেওয়া হবে না। তো সে মোতাবেক আমরা 75 না, আমরা 50% অবধি নিচে এসে ওই স্টুডেন্টগুলিকে সিলেক্ট করছি যারা দেখা গেছে 10%, 12% এমনকি 5% এমন স্টুডেন্ট আছে যারা মাসের মধ্যে 1-2 দিনও আসে না। তো ওইসব স্টুডেন্টকে আমরা পিরিয়ডিক টেস্টগুলো বসতে দেওয়া হয়েছিল। এর আগে আমরা সেরকম স্টেপ নেই, মানে আমরা স্টুডেন্টকে শুধু মৌখিকভাবে এবং নোটিশের মাধ্যমে জানিয়েছি, সেরকম স্টেপ নিইনি। কিন্তু দেখা গেছে বছর বছর এভাবেই, মানে কয়েক মাস ক্লাস করার পর স্টুডেন্ট রিপোর্ট সচিন ডেটিয়ানেন।